বিবিসিকে অকারণ বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, বেশি নিষেধাজ্ঞা, বেশি জোর দেখালে মনে হবে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। আমি মনে করি না প্রধানমন্ত্রীর মান মর্যাদা ভারতবর্ষের মতন এত বড় গণতান্ত্রিক দেশে এত ঠুনকো যে একটা ডকুমেন্টেই দেখালেই তা অপ্রমাণিত হয়ে যাবে, এবং তা অপ্রমাণিত করার জন্য প্রধানমন্ত্রীর নিজের দপ্তরের তথ্যই অনেক। তবু ইন্দিরা গান্ধীর এইটুকু প্রজ্ঞানের পরিচয় দিয়েছিলেন যে তিনি কিন্তু প্রধানমন্ত্রী বাজেট পেশ করতে চলেছেন, সেই অবস্থায় প্রতিদ্বন্দ্বীর নায়ক সিদ্ধার্থ ঘুমিয়ে পড়ছে, তাতে ওই দৃশ্য কেটে দেওয়ার কথা বলেননি। ইন্ডিয়া দ্য মোদি কোয়েশ্চেন, বিবিসির নরেন্দ্র মোদির উপর নির্মিত এই তথ্যচিত্র নিয়ে শোরগোল সারা দেশ জুড়ে। ভারত সরকার ইতিমধ্যেই এই ছবিটির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। টুইটার, ফেসবুক, ইউটিউব ইত্যাদি সমাজ মাধ্যমকে নির্দেশ দেওয়া হয়েছে এই সংক্রান্ত সমস্ত ভিডিও ও লিঙ্ক যেন সরিয়ে নেওয়া হয়। অভিযোগ, এই তথ্যচিত্রতে তথ্যনিষ্ঠতার অভাব আছে এবং এই তথ্যচিত্রে ব্রিটিশ ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির ছাপ রয়ে গেছে। আমরা এই তথ্যচিত্র সংক্রান্ত নিষেধাজ্ঞা এবং সারা ভারতবর্ষ জুড়ে এই শোরগোল নিয়ে আজকে আলোচনা করতে এসেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজের প্রাক্তন অধ্যাপক এবং চলচ্চিত্র গবেষক সঞ্জয় মুখোপাধ্যায়ের সঙ্গে। ইন্ডিয়া দ্য মোদি কোয়েশ্চেন, বিবিসির এই ডকুমেন্টারিটা আপনি দেখেছেন, আপনার অভিজ্ঞতা কী? আসলে এই ডকুমেন্টারিটা দেখার মধ্যে তো কোনো অ্যাডভেঞ্চার নেই। আজকে ডিজিটাল দুনিয়ায় যে কোনো জায়গায় আপনি দেখতে পারেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি, কিন্তু কেউ প্রেসিডেন্সি কলেজে, কেউ বাড়িতে বসে সর্বত্রই দেখতে পারে। দেখে আমাদের মতন মানুষদের যেটা মনে হয়, প্রথম কথা এটা একটা সময়ের মধ্যে দিয়ে ঘোরা। সেই 2002 সালকে আমি প্রায় 20 বছর পরে দেখলাম, আমরা যারা ভারতীয় তাদের পক্ষে ডকুমেন্টারিটায় কিছু সত্য উচ্চারণ আছে নিয়ে তখন সব খবরের কাগজ, মিডিয়া, দেশি বিদেশি অনেকেই অনেক কথা বলেছিল। বিবিসি তাকে আবার বলেছে, যদি আপনি শিল্পরূপ বলেন, এটা শিল্পরূপ বিবিসিও দাবি করেনি, আমরাও বলছি না, এটা এক ধরনের ফর্মাল ডকুমেন্টারি। ভারত সরকার রাগ করলেন কেন তা আমি বুঝতে পারছি না। আমার অভিজ্ঞতা হচ্ছে যে আমাদের দেশে মিডিয়া যেভাবে নমনীয় হয়ে গেছে, যেভাবে তার ফোর্থ স্টেট চরিত্র একেবারে ধ্বংস হয়ে গেছে, বিবিসির এখনও হয়নি। এই জন্যই বিবিসির নাম, এই জন্যই আমরা বিবিসির ওপর নির্ভর করি, এই যে টিভি চ্যানেলে বিবিসি। আর যদি বলেন নিষেধাজ্ঞা, আমার মনে হয় এটা কোনো মানেই হয় না। আজগুড়িয়ে কাকে নিষেধ করবেন, কোথায় নিষেধ করবেন? আজকে তো আর সেই পুরনো ফরম্যাট নেই যে আপনি একটা বইকে নিষিদ্ধ করে দিলেন। এ তো নিষেধাজ্ঞা হলে আরও প্রচার বাড়ে, আরও পপুলারিটি বাড়ে, যাদের সঙ্গে বিবিসির কোনো যোগাযোগ নেই তারাও বিবিসি দেখাচ্ছে। ছাত্ররা দেখুক না দেখুক, না জেনেও এমনকি বিবিসিকে সমর্থন করছে, এতে বরং বিবিসির ব্যবসায়িক লাভ, এইটুকু আমার মনে হচ্ছে। আইটি অ্যাক্ট 2021, এই আইনের আওতায় তথ্যচিত্রটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। নিষেধাজ্ঞার কারণ হিসেবে যেই অভিযোগগুলো ভারত সরকারের তরফ থেকে করা হচ্ছে, ফর্মালি এবং ইনফর্মালি, তার মধ্যে একটা হলো তথ্যনিষ্ঠতার অভাব। আপনার ছবিটা দেখে কি কখনো এটা তথ্যনিষ্ঠ নয় বলে মনে হয়েছে? এখন ধরুন এই কথাগুলোই আমার কাছে একটু গোলমেলে, যে তথ্যনিষ্ঠতার অভাব। তথ্যনিষ্ঠতা কাকে বলে, তথ্যই বা কাকে বলে, ইনফরমেশন সোসাইটিতে সেটা বার করা খুব মুশকিল। বিবিসি প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে সাজিয়েছে, ভারত সরকার কোথায় তথ্যনিষ্ঠতার অভাব দেখলেন তা বোঝা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী মোদি, এখন প্রধানমন্ত্রী মোদি, তিনি হয়তো এটাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে ভেবেছেন। আইটিএ অ্যাক্ট ইত্যাদি ইত্যাদি আমি বলতে পারবো না, কিন্তু আমি একটা জিনিস বলি আপনাকে, যে বিবিসির গুরুত্ব এইখানে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সে উইনস্টন চার্চিলকে ঠাট্টা করেছে, সরকারি নীতির সমালোচনা করেছে, এবং কোনো ব্রিটিশ মনে করেনি বিবিসি দেশদ্রোহী। কাজে বিবিসি যদি আমাদের দেশের কোনো একজন প্রধানমন্ত্রীর কিছু নীতির সমালোচনা করে, তাতে আমাদের কেন গায়ে লাগবে? একটা গণতান্ত্রিক দেশ তো করাই যায়। ভিয়েতনামের সময় আমরা মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করিনি, বা মার্কিনী মিডিয়া মার্কিনী প্রেসিডেন্টের সমালোচনা করেনি। চেরনোবিল ধ্বংস হওয়ার সময় আমরা রাশিয়ান গভর্নমেন্টের সমালোচনা করিনি বা সমালোচনা শুনিনি। তো হতেই পারে, ধরুন লক্ষ্মণ জওহরলাল নেহরুকে ঠাট্টা করে কার্টুন বানাতেন, তো এতে যদি লক্ষ্মণের শাস্তি হয় তাহলে তো ভয়ঙ্কর দেশ। এ তো আমার মনে হয় এই
প্রশ্নটাই ওঠা উচিত না। আমাদের গণতন্ত্র এত ম্যাচিওর, আমরা অমৃত মহোৎসব পালন করছি, 75 বছর হয়ে গেছে স্বাধীনতার, তারপরে কেন আমরা সত্যি একটা বিদেশি প্রচার সংস্থা আমাদের কারোর সম্পর্কে যদি কোনো প্রশ্ন করে তাই নিয়ে ভয় পাবো? বিশেষ যখন আইনের ছাড়পত্র আমাদের কাছে আছে, মোদী তো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ইত্যাদি জায়গা থেকে ছাড়পত্র পেয়ে গেছেন, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে যে ভিসা নিষেধাজ্ঞা ছিল তাও তার বিরুদ্ধে এখন আর নেই। সুতরাং তার ভয় কী? তাকে কেউ সমালোচনা করতে তিনি শুনলেই পারেন। এতে মোটেই ভারতীয় গণতন্ত্রের সম্মান বৃদ্ধি হচ্ছে না এবং কোনো বুদ্ধিসম্পন্ন নাগরিক এই সব আচরণের মানে বোঝেন না। যে আমাদের বিরুদ্ধে কথা হলেই আমরা তাকে বন্ধ করে দেবো, ধরুন জন এফ কেনেডি বা লিন্ডন জনসন, তারা কি নিউ ইয়র্ক টাইমস বা ধরুন জ্যাক অ্যান্ডারসনের সময় তাকে কি কোনো সেই সব খবরের কাগজ, সেই সব মিডিয়াকে কোনো শাস্তি দেওয়া হয়েছে? দেওয়া হয়নি, এই কারণে যে মার্কিন গণতন্ত্র যথেষ্ট প্রবীণ এবং পরিণত। ব্রিটিশ গণতন্ত্রে যখন প্রফুঙ্গ কেলেঙ্কারি করা হয়, যখন তাতে বিদেশি রাষ্ট্রনেতাদেরও আনা হয়, তাই নিয়ে বিবিসি বা ব্রিটিশ খবরের কাগজ গার্ডিয়ান বা কাউকে কোনো কিছু বলা হয়নি। যখন ফ্রান্সে অ্যালজেরিয়ার মুক্তি সংগ্রামকে স্বাগত জানান সার্থ, লেখেন তার সমর্থনে, তখন দগালকে জিজ্ঞেস করা হয়েছিল কেন আপনি সার্থকে গ্রেপ্তার করছেন না, দগাল বলেছিলেন, খুব ম্যাচিওর পলিটিশিয়ানের মতো তিনি বলেছিলেন, যে আই ক্যানট অ্যারেস্ট ফ্রান্স। আসলে জাপাল স্যার তো ফ্রান্সের স্পিরিট, তিনি যতই দগালের বিরুদ্ধে বলুন দগাল তাকে গ্রেপ্তার করতে পারেন না। মোদীর মধ্যে বা আমাদের যারা শাসকবৃন্দ তাদের মধ্যে এই প্রবীণতার, রাজনৈতিক প্রবীণতার অভাব আছে। এই ডকুমেন্টারিতে যে অভিযোগগুলো করা হচ্ছে তার একটা ভিত্তি হলো ব্রিটিশ সরকারেরই বিদেশ মন্ত্রকের একটি গোপন রিপোর্ট। সেই রিপোর্টের ভিত্তিতে কিছু অভিযোগ বিবিসির ডকুমেন্টারিতে আমরা দেখছি, মোদীর দায়িত্ব সম্বন্ধে, মোদীর দায় সম্বন্ধে কিছু অভিযোগ ডকুমেন্টারিতে করা হয়েছে। ডকুমেন্টারি বা তথ্যচিত্র বানানোর, নির্মাণের যে ধরন, তাতে এরকম একটি গোপন রিপোর্টের উপরে ভিত্তি করে স্টেটমেন্ট করা কতটা যথাযথ বলে আপনার মনে হয়? ধরুন আজকের যুগে আপনি যে ডকুমেন্টারি বলতে আমরা যে ভয়েস অফ গড, ঈশ্বরের কণ্ঠস্বরের কথা ভাবতাম, সেখান থেকে তো আমরা অনেক দূর সরে এসেছি। বিশেষত ভিয়েতনামের ওপরে বা আলজেরিয়ার উপরে যে ডকুমেন্টারিগুলো হয়েছে বা অন্যান্য নানা স্তরে ল্যাটিন আমেরিকায় যে তথ্যচিত্রগুলো হয়, সেখানে এরকম সাবজেক্টিভ পজিশন নেওয়া যেতেই পারে। এবং এই যে আপনার টুইন টাওয়ার ভেঙে দেওয়া পড়ার উপরে যে ডকুমেন্টারিগুলো, এখানে কোনো কোনো গোপন সংবাদ নেওয়া যেতেই পারে, এবং সেই গোপন সংবাদ নেওয়ার যে ব্যাপারে আমাদের আপত্তি থাকতে পারে। আমি বলছি না বিবিসি সব সত্যি কথা বলেছে বা বলার দায় নিয়েছে, বিবিসি সত্য, ভারত সরকার মিথ্যা বা এটা আমি বলছি না, কিন্তু আমি বলছি যে যদি বিবিসি এরকম করে তাহলে আমাদের এত বিচলিত হওয়ার কী আছে? এত বিচলিত হলে বরং আমাদের তো মনে এক ধরনের সমাপতন হচ্ছে, যে বিবিসির তথ্যচিত্র দেখার পরই আমাদের মনে হলো বিবিসি আয়কর ফাঁকি দিচ্ছে। দুটো আলাদা আলাদা ঘটনা দিতেই পারে বিবিসি বা যে কেউ আয়কর ফাঁকি, তার শাস্তিও হওয়া উচিত হলে যদি প্রমাণিত হয়। আর ডকুমেন্টারিতে যদি কিছু ভুল কথা থাকে তাহলে আমরা সেই স্তরে তাকে প্রতিবাদ করব বা আপত্তি করব, তাকে নিষিদ্ধ করার কী আছে? এই যে নিষিদ্ধ করার সংস্কৃতি, এই ধরনের সেন্সারিং, এটা গণতন্ত্রের পক্ষে খুব শুভ নয়। আমরা আমেরিকার ক্ষেত্রে, আপনি টুইন টাওয়ারের উদাহরণ দিলেন, টুইন টাওয়ারের ক্ষেত্রে আমরা দেখেছি অনেক কনস্পিরেসি ভিডিওস এখনও ইউটিউবে ঘোরে, কিন্তু সেইগুলোকে ব্যান করার কোনো চেষ্টা আমেরিকার সরকারের তরফে করা হয়েছে বলে আমরা জানি না। আপনার মতে তাহলে যে এরকম যদি কোনো অসত্য ভাষণও থাকে বা সত্য থেকে, তথ্য থেকে যদি বিচ্যুতিও ঘটে, সেটাকে নিষেধ করার একটা, আমি মনে করি না নিষেধ করে কোনো লাভ আছে। ধরুন আমি আপনাকে বলি যে এটা বিশ শতকের শেষ দিকে মার্কিন জেনারেলে একটা কনফারেন্সে মিলিত হয়েছিলেন, জিজেকে তার বিবরণও দিয়েছেন যে তাতে তারা অনুমান করেছিলেন যে আমেরিকা যদি বৈদেশিক শক্তির দ্বারা আক্রান্ত হয়, আমেরিকা তো বহুদিন আমেরিকান ল্যান্ড মাসে কোনো যুদ্ধ হয়নি, সে গৃহযুদ্ধের পর থেকে আর কোনো যুদ্ধ হয়নি, তো তাহলে কী হবে? তখন তারা হিচককের দি বার্ডস ছবিটাকে ব্যবহার করেছিলেন, যে পাখিটা ঠিক নায়িকার মাথার উপর দিয়ে চলে গেল একটা ঠোকর দিয়ে। এখন দেখা গেল টুইন টাওয়ারে পরবর্তীকালে ঠিক ওই জিনিসই হয়েছে, দুটো প্লেন যেভাবে এলো একটা পাখির হিচককের দি বার্থের সঙ্গে খুব মিল আছে। এখন আপনি যদি এর জন্য হিচককে দায়ী করেন যে তিনি চক্রান্তকারীদের পরিকল্পনা সাপ্লাই করেছেন, বা যদি লেখকদের দায়ী করেন যে তারা কী করে হাই লেভেল আমেরিকান মিলিটারি মিটিংয়ের খবর বাইরে জানতে পারলেন, দায়ী করে লাভ নেই। অনেক সময় জানা যায় নানারকম গুপ্তচরবৃত্তি সক্রিয় থাকে,
যেমন আমি এই মুহূর্তে পাঠান নামে একটা ছবি দেখছি, সেটা অবশ্য ডকুমেন্টারি না, তাতে নানারকম গুপ্ত তথ্য ভারত সরকার জানতে পারছেন বা অন্য সরকার জানতে পারছেন। কী করে জানতে পারছেন এই জন্যে আমার লাভ নেই। আমি রতেও কাজ করি না, আইএসআইও কাজ করি না, গোয়েন্দা বিভাগে আমার পারদর্শিতা একেবারে শূন্য। আমি শুধু জানি জেমস বন্ড একজন জেমস বন্ড, তিনি আন্তর্জাতিক নানারকম সত্য জানেন, আমি জানি না, হয়তো প্রধানমন্ত্রী জানতে পারেন। তো আমার যে কোনো কারণেই হোক, আমার বক্তব্য হল যে একটা সমালোচনার অধিকার মৌলিক অধিকার এবং প্রচারের অধিকারও মৌলিক অধিকার। তো অসত্য হতে পারে, ধরুন অসত্য হলেও তার মধ্যে গুণ থাকতে পারে। যেমন আমি বলছি উল্টো দিক থেকে যে হিটলারের বান্ধবী লেনি রিফেনস্টল, হিটলারের বান্ধবী হিসেবে বিখ্যাত নন, বিখ্যাত হচ্ছে ট্রাম্প অফ দি উইল জাতীয় ছবি করার জন্য। তিনি যে নাজি পার্টির ষষ্ঠ কংগ্রেসের ডকুমেন্ট করেছেন যাতে হিটলারকে ভগবান বানানো হয়েছিল এবং যা সমস্ত জার্মান জাতি প্রভাবিত হয়েছিল, ছবিটা আমি দেখেছি। ছবিটা দেখলে তো আমার মনে কি অসাধারণ হাত ভদ্রমহিলার। এবং যদি আমাকে ডকুমেন্টারি পড়াতে হয় তাহলে লেনি ডিফেন্স দলকে বাদ দিয়ে পড়ানোও যাবে না। তো এটা তো নানাভাবেই দেখা যায়। এই আমি যদি উল্টো দিক থেকে আসি যে এই মুহূর্তে তো আমরা সংবাদ মাধ্যম বলুন বা সমাজ মাধ্যম বলুন, বিভিন্ন যাকে আমরা ফেক নিউজ বলছি, এই রকম বিভিন্ন অসত্য ভাষণ সত্য এবং খবরের মোড়কে পরিবেশনা করা হচ্ছে। তাহলে যদি সত্য ভাষণের সম্বন্ধে আমরা এতটাই কনফিডেন্ট থাকি এবং ফেক নিউজকে কন্ট্রোল করার জন্য কোনো ব্যবস্থা না নিই, তাহলে কি সেটা নতুন সমস্যা হবে? ফেক, এটা ফেক নিউজ কিনা সেটা প্রমাণিত হতে হবে, হতেই পারে, কিন্তু আমার বক্তব্য সেরকম প্রমাণ কি হয়েছে? আমি তো আমিও সন্দেহবশে মনে করছি যে এটা দেশের জনসাধারণকে প্রভাবিত করবে, দেশের প্রধানমন্ত্রীর মানহানি ঘটাবে, কিন্তু এই যে ঘটাবে বলে মনে করছি, আমি মনে করি না প্রধানমন্ত্রীর মানমর্যাদা ভারতবর্ষের মতন এত বড় গণতান্ত্রিক দেশে এত ঠুনকো যে একটা ডকুমেন্টারি দেখালেই তা অপ্রমাণিত হয়ে যাবে। এবং তা অপ্রমাণিত করার জন্য প্রধানমন্ত্রীর নিজের দপ্তরের তথ্যই অনেক, সেগুলো যদি প্রকাশ বলা হয় তাতেই ভারতবাসী বিশ্বাস করবে তিনি সংখ্যাগুরু অংশের ভোট পেয়ে প্রধানমন্ত্রী, তার মিত্রদের মধ্যে এই ধরুন মার্কিন যুক্তরাষ্ট্র বা ইংল্যান্ডও আছেন। সুতরাং তার তো এত স্নায়ু বিকলনের দরকার নেই, এই সরকার তো যথেষ্ট স্নায়ু সচেতনভাবেই এই ধরনের প্রচার বা মতান্তরে অপপ্রচারের মোকাবিলা করতে পারে না। তাকে নিষিদ্ধ করতে হবে কেন? কোনো কাব্যগ্রন্থ, কোনো উপন্যাস নিষিদ্ধ করে আজ পর্যন্ত কোনো সুফল পাওয়া গেছে? বরং সবসময় দেখা গেছে যে তাতে কুফল বেশি। বোদলারকে নিষিদ্ধ করা হয়েছিল ফ্রান্সে অশ্লীলতা ছড়ানোর পরে, বা হেনরি মিলারকে আমেরিকায়, তাতে কী লাভটা হয়েছে? বরং দেখা গেছে পরবর্তীকালে তারা সংস্কৃতির সম্পদ। আরেকটা অভিযোগ উঠেছে এই ডকুমেন্টারির বিরুদ্ধে সরকার পক্ষ থেকেই বারবার, যেটা বলা হচ্ছে যে এই ছবিটিতে ব্রিটিশ ঔপনিবেশিকতার দৃষ্টিভঙ্গির গন্ধ পাওয়া যাচ্ছে। আপনার কি ছবিটা দেখে মনে হয়েছে যেখানে ওরিয়েন্টালিজমের ছোঁয়া থেকে গেছে? আমার এই আপনি যে ওরিয়েন্টালিজমের কথাটা বললেন, তাতে এডওয়ার্ড সাইড পড়েছি আমি, এটা বহন করা যায় এখন, কিন্তু সে যদি হয় সাহেবরা তৃতীয় দুনিয়াকে অন্যভাবে দেখে, যেমন আমরাও অন্যভাবে দেখি, কারণ এটা বড়দূর আমার মনে হয় এত দূর বিস্তৃত করার কোনো দরকার নেই। যদি ভারত সরকারের মনে হয় বা সরকার অনুরাগীদের মনে হয় যে এই তথ্যচিত্রে বা সাক্ষীচিত্রে অসত্য কথা বলা হয়েছে, তাহলে যথেষ্ট তথ্য সরকারের কাছে নিশ্চয়ই আছে যে এটা অসত্য প্রমাণ করার। আর এটা একটা সংস্থার একটা তথ্যচিত্র, তার জন্য একজন একটা রাষ্ট্রের এত মাথা ঘামানোর কী হয়েছে? কত বিষয়ে তো কত কথাই বলা হয়। আমরা কি চীনের যে ছাত্র বিক্ষোভ হয়েছিল তাই নিয়ে যে তথ্যচিত্রগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে মাতামাত, তাতে চীন সরকার তো বলার চেষ্টাই করেছেন যেগুলো সব অসত্য। অসত্য হয়ে গেছে কি? কিছুটা তো সত্য থেকেইছে, বরং বেশি নিষেধাজ্ঞা বেশি জোর দেখালে মনে হবে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। সরকার একদিকে বিবিসির তথ্যচিত্র ব্যান করছে এবং অন্যদিকে কিছুদিন আগেই আমরা দেখেছি যে বিশেষ কয়েকটি ছবিতে সরকার পরোক্ষে সেই ছবিগুলো যেন প্রমোট করছে। একটি ছবির ক্ষেত্রে আমরা দেখেছি যে কর ছাড় দেওয়া হয়েছে। এই দুটোকে আপনি পাশাপাশি যদি দেখে, এই দুটোকে আসলে আপনি আপনার প্রশ্নের মধ্যেই উত্তর নিহিত আছে। যেমন কাশ্মীর ফাইলস আর বিবিসির ডকুমেন্টারি, এই দুটো ছবি আদর্শ ছবি না, কিন্তু মুশকিলের কাশ্মীরি ফাইলস নিয়ে এত মাতামাতি করার তো আমি মানে বুঝিনি। সামান্য একজন চলচ্চিত্র অনুরাগী এবং একজন সামান্য নাগরিক হিসেবে আমার মনে হয়েছে যে সত্যজিৎ রায়ের শতবর্ষে সত্যজিৎ রায়ের একটা ছবিকেও কর ছাড় দেওয়া হলো না।
এমনকি ভারত সরকার নিজে যে ছবিটি তৈরি করেছিলেন আমাদের প্রথম টেলিছবি সদ্গতি, তাকে সরকার সমস্ত টিভি চ্যানেলে প্রচার করলেন না, কিন্তু কাশ্মীর ফাইলস কর ছাড় দেওয়া হয়ে গেল। এতে উদাহরণ খারাপ দৃষ্টান্ত তৈরি হয়, এতে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রশক্তির প্রজ্ঞান সম্পর্কে আমাদের ভালো ধারণা হয় না। নিষেধাজ্ঞা তার পাশাপাশি বিভিন্ন ছবি নিয়ে একের পর এক বয়কটের ডাক উঠছে। সত্তরের ইমার্জেন্সি থেকে আজকের ভারতবর্ষ কতটা আলাদা? ধরুন আমার যৌবনে আমি দেখেছি সত্যজিতের কথাই বলছি, যে জনবর্ণ ছবিটি একটি বিশেষ রাজনৈতিক দলকে এতদূর কুপিত করেছিল যে তৎকালীন মুখ্যমন্ত্রীকে বিবৃতি দেওয়া হয়েছিল। এটা মোটেই সরকারের পক্ষে সুফলপ্রসূ হয়নি। আজকে আমরা জনবর্ণ দেখে প্রতিদ্বন্দ্বী দেখে বুঝি যে একটা যুগের মতামত সত্যজিৎ রায় ধারণ করতে পেরেছে। আমি ঋত্বিক ঘটকের কথা বলছি না, ঋত্বিক ঘটক প্রকাশ্যে মার্কবাদী ছিলেন, কিন্তু এই যে মতামত, আমি বলবো তবু ইন্দিরা গান্ধীর এইটুকু প্রজ্ঞানের পরিচয় দিয়েছিলেন যে তিনি কিন্তু প্রধানমন্ত্রী বাজেট পেশ করতে চলেছেন, সেই অবস্থায় প্রতিদ্বন্দ্বীর নায়ক সিদ্ধার্থ ঘুমিয়ে পড়ছে, তাতে ওই দৃশ্য কেটে দেওয়ার কথা বলেননি তথ্য এবং সম্প্রচার মন্ত্রককে। এটা বলতে পারি ইন্দিরা গান্ধীর রাজনৈতিক বুদ্ধি এবং সৌকর্যের পরিচয়। কিন্তু যদি বাদ দেওয়া হতো তাতে কী হতো? যে কোনো জিনিসকে বাদ দিলে, ইংরেজ সরকার বিদ্রোহী কবিতাকে নিষেধ করলে বরং বিদ্রোহী জনপ্রিয়তা বেড়ে যায়। যারা যারা বিবিসি ডকুমেন্টারি দেখতেন না, যারা ইংলিশ ভাষা জানেন না, তারা ওটা কৌতূহলবশত দেখতে শুরু করেছেন। এতে তো আরেকটা আইন বলবো সরকার পক্ষের ভুল সিদ্ধান্ত, যে বিবিসিকে অকারণ বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বিবিসি এমনিই খুব গুরুত্বপূর্ণ সংস্থা, তাকে অনেকে ক্রিকেটে আম্পায়ারের ভূমিকায় দেখে। তাকে যদি সরকারের নিষেধাজ্ঞা দেয় তাহলে তো তাকে মনে হতেই পারে যে তারা আমাদের দেশের অলিখিত বিচারকের ভূমিকা আছেন। সংখ্যাগরিষ্ঠের ভোটে জিতে আসা সরকার, বিবিসির ডকুমেন্টারিটা নিয়ে যেরকম গেল গেল রব উঠেছে, আপনার কি কোথাও মনে হয় যে এই ডকুমেন্টারিটা আদৌ সংখ্যাগরিষ্ঠ মানুষের মনে কোনো ছাপ ফেলবে? দেখুন, এমনিতে যদি ভারতবর্ষের সাক্ষরতার কথা ভাবেন তাহলে একটা ইংরেজি তথ্যচিত্র কতদূর যাবে তাই নিয়ে আমার সন্দেহ আছে, এবং সেটা সবারই সন্দেহ আছে। আর ভারতবর্ষে মেট্রোপলিটন শহরে কিছু বিএ পাস মানুষ এই ছবিটা দেখে কিছু মতামত তৈরি করতে পারেন, কিন্তু তাতে তো মোদি সরকারের কিছু আসে যায় না। ভারত সরকারের আগেকার যারা প্রধানমন্ত্রী ছিলেন তাদের সম্পর্কেও নানা রকম মতামত তৈরি হয়েছে। রাজীব গান্ধীর সম্পর্কে হয়েছে, জওহরলাল নেহরুর সম্পর্কে হয়েছে, ইন্দিরা গান্ধীর সম্পর্কে হয়েছে। ইন্দিরা গান্ধীর এমার্জেন্সির সময় যে ধরনের ব্যঙ্গ বিদ্রুপ এবং মিডিয়া প্রচারের সম্মুখীন হয়েছেন এবং বিরোধিতার সম্মুখীন হয়েছেন, তাকে ইন্দিরা গান্ধী নিষেধ করতে গিয়েছিলেন, রবীন্দ্রনাথকে পর্যন্ত নিষিদ্ধ করেছিলেন তিনি, কিন্তু তাতে কী হয়েছে? আমরা আজও হাসি যে বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমন শক্তিমান, এই কথা বলায় রবীন্দ্রনাথ যে কত জীবন্ত তা প্রমাণিত হয়েছেন, কারণ তৎকালীন সরকার মনে করেছিল লাইনটা খুব বিপজ্জনক। গান্ধীজির উক্তিকে তারা বিপজ্জনক মনে করে ন্যাশনাল লাইব্রেরি থেকে নামিয়ে দিয়েছিল। কী ফল হয়েছে? আজকে ইতিহাস ইন্দিরা গান্ধীকে সেই যুগের জন্য হাসে, এবং ইন্দিরা গান্ধী যে রাজনৈতিক দল করতেন তারা এটাকে লাজুকভাবে এই প্রশ্নটাকে স্পর্শকাতর বলে এড়িয়ে যান। কাজেই আমার মনে হয় ভবিষ্যতের ইতিহাসও এইভাবেই ভারত সরকারের এটাকে একটা অপরিণামদর্শিতা ভাববে। এটা এমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস নয় যা নিয়ে সরকারি স্তরে নিষেধাজ্ঞা জারি হতে পারে। জওহরলাল নেহরুকে ওরকম ঠাট্টা করেছিলেন আর কে লক্সমান, তিনি সন্ধ্যাবেলাটা ফোন পান, গলাটা শুনে প্রথমে বুঝতে পারেননি, তারপরে তাকে জানিয়ে দেওয়া হয় যে স্বয়ং প্রধানমন্ত্রী এক্ষুনি খবরের কাগজ দেখতে দেখতে এত খুশি হয়েছেন কার্টুনটা দেখে যে তিনি কে কার্টুনটা করেছেন তাকে সরাসরি প্রমাণ ফোন করতে চান। আমি মানছি যে আজকে আর অবস্থা তো সরল না, কিন্তু জওহরলাল নেহরুর শিক্ষা, রুচিবোধ, কৌতুকবোধ, যে এত আমরা প্রশংসা করে থাকি তার রাজনীতির সঙ্গে দ্বিমত হই, অন্যমত হই, যাই হই, সেটা বোঝাই যায় যে সেটা একটা রাজনৈতিক প্রবীণতার লক্ষণ। একজন প্রধানমন্ত্রী কেন তার সমালোচনায় এত বিব্রত, এত ক্ষুণ্ণ হবেন? আমি তো বললাম বিবিসি অনেক কঠোর ভাষায় উইনস্টন চার্চিলকে সমালোচনা করেছেন। কখন? যুদ্ধকালীন পরিস্থিতিতে, যখন উইনস্টন চার্চিল খুব সহজেই বলতে পারতেন বিবিসি দেশদ্রোহী, উনি বলেননি, কারণ উনি জানতেন ওর কাজ যুদ্ধকালীন সামরিক প্রস্তুতি এবং জনসাধারণের মনোভাব গ্রহণ করা, এবং বিবিসির কাজ অন্যভাবে মিডিয়ার দায়িত্ব পালন করা।
দুজনেই তাদের দায়িত্ব পালন করেছিলেন। উইনস্টন চার্চিল কিন্তু যুদ্ধের পরে পরাজিত হয়েছিলেন, এইটা মনে রাখবেন। আপনি জওহরলাল নেহরুর যে উদাহরণটি দিলেন, সেই সূত্রেই জিজ্ঞাসা করি যে ভারতবর্ষের রাজনীতি বা রাজনীতি চর্চার পরিসর থেকে কি তাহলে হাস্যরস বিদায় নিয়েছে? এটা রবীন্দ্রনাথ একটা লাইন আমার মনে পড়ে, যে সেই যে পুরস্কার কবিতায় যে কবিকে জোরজার করে কবি স্ত্রী তৎকালীন মহাকরণ বা সাউথ ব্লকে পাঠিয়েছেন পুরস্কার পাওয়ার জন্য, কবি প্রথমেই ঢুকে নার্ভাস যে মানুষ যে কেন মানুষের প্রতি ধরিয়াছে হেন জমের মূরতি। আমি তো আজকাল দেখি সমস্ত দেশ হাসতে ভুলে গেছে, এবং হাসি এমন একটা জিনিস যা নিজেই নিষেধাজ্ঞার কবলে পড়েছে বলে আমার মনে হয়। কেউ হাসতে পারবে না, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দেশ নেতা বা উপাচার্যদের দিকে তাকিয়ে কেউ হাসতে পারবে না। এই যে বেরসিকদের দেশ, এখান থেকে কিন্তু কবির বিদায় নেওয়ার সময় হলো। রবীন্দ্রনাথ বিষয়ে লিখেছেন, বাঙালিরা এককালে জানতো, আমি জানি না এখন রবীন্দ্রনাথ পাঠক্রমের মধ্যে আছেন কি না, থাকলে বা না থাকলে রবীন্দ্র রচনাবলী যদি পড়েন তাহলেই বুঝবেন যে এই মুহূর্তে দেশের থেকে যে কোনো কবি দার্শনিক নাট্যকার চলচ্চিত্রকারের বিদায় নেওয়ার কথা। ঋত্বিক ঘটক যুক্তিতর্ক গপ্পে স্বাধীনতা ফু বলে একটা বিড়ি ছুঁড়ে মেরেছিলেন, তাতে সেই সিনেমা নিষিদ্ধ হয়নি, তো ভারতের গৌরব যে আপনি এটা করতে পারেন, কিন্তু সরকারের সম্মান বাড়ে যে সরকার গেল গেল রব তোলেন না। ঋত্বিক ঘটককে তার বদলে যদি কারান্তলালে নিয়ে যাওয়া হতো তাহলে কি সেটা সরকারের সম্মান বৃদ্ধি করতো, আমাদের গণতন্ত্রের সম্মান বৃদ্ধি করছো? আমরা সবসময়ই বলছি যে জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, সেই জায়গায় আমরা থাকি। কেন আমরা বসুধাকে খণ্ড ক্ষুদ্র করবো? বিবিসি যা ইচ্ছা বিবিসি বলুক, নিউ ইয়র্ক টাইমসে যা ইচ্ছা নিউ ইয়র্ক টাইমস বলুক, ভারতীয় সংসদ তার কাজ করবে, এটা আমি চাই। দেশ থেকে একটু রাজ্যের প্রসঙ্গে আসি, পশ্চিমবঙ্গে কতটা মুক্ত চিন্তা মুক্ত জ্ঞান বা মত প্রকাশের পরিসর আছে? এই প্রশ্নটা আরও হাসির, আসলে নেই। আসলে যেখানে হচ্ছে কি, দেখুন যে আমরা রাজ্যের বিশ্ববিদ্যালয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাশে বসিয়ে রাজ্যপালকে পাশে বসিয়ে ডিলিট দেয়, সেখানে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের এইটুকু প্রবীণতা থাকলে ভালো ছিল যে তারা এখানে থাকবেন না বিশ্ববিদ্যালয়ের দিন। আমাকে বসিয়ে যদি বলা হয় যে আমি ভারতের শ্রেষ্ঠ পুরুষ, তাহলে আমার সেখানে না থাকা ভালো, এটা সাধারণ বুদ্ধির কথা, আমি এর বেশি কিছু বলতে চাই না। মুক্ত কেউ কাউকে তো দেখছি না, এখন এত অরাজনৈতিক হয়ে গেছে পশ্চিমবাংলা, আমি খুব অবাক লাগে যে মাত্র ধরুন কত 13-15 বছর আগেই সবাই গিয়ে লোকাল পিকাসো লোকাল গোদার হয়ে গিয়েছিলেন, আজকে হঠাৎ মনে হচ্ছে এদেশে কোনো রাজ দিন ছি 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 ছি, এটা ভাসুরের নাম নিতে নেই, কোনো কবি নাট্যকার কেউ আর রাজনীতি নিয়ে কোনো কথাই বলতে চাইছে না, বললেও বিজেপি বিরোধী হ্যাঁ, এখানে আর কোনো সমস্যা নেই, তাই নিয়ে আমরা কোনো কথা বলবো না। আমাদের দেশে গণতন্ত্র এই যে যেই 5 বছর যে জিতবে তার কথাই প্রথম, তার কথাই শেষ, অন্যদের কোনো কথা নেই। সেই 5 বছর হয়তো রবীন্দ্রনাথ কবি থাকবেন, পরের 5 বছর হয়তো থাকবেন না। পশ্চিমবঙ্গে তো একটা দীর্ঘ দিনের প্রতিষ্ঠান বিরোধিতার ধারা ছিল, এখন কি একেবারেই কোনো প্রতিষ্ঠান বিরোধী নাটক সাহিত্য সিনেমা হচ্ছে না? আমি যদি লিটল ম্যাগাজিনের দিকে সিনেমার কথা আলাদা, সিনেমার কতগুলো রাষ্ট্রীয় প্রতিবন্ধকতা থাকে, সিনেমাকে সিবিএসসির কাছে যেতে হয়, অন্য কিছু করতে হয়, কিন্তু যদি সাহিত্যের কথা বলেন, যদি শিল্পের কথা বলেন, ধরুন নবরুণ ভট্টাচার্য এবং তাদের মতন আরও কিছু মানুষ, এই যেমন সদ্য সুনীল মিশ্র মারা গেলেন, এরকম কিছু ছাড়া এক সংখ্যাটা নগণ্য, অধিকাংশই মানুষই ভাবছে, মানে জায়গাটা হয়েছে একটি বিপ্লবী তার সোনারূপো ভালোবেসেছিল, একটি বিপ্লবী আত্মহত্যা করেছিল একটি বণিক আত্মহত্যা করেছিল পরবর্তী জীবনের লোভে, একটি প্রেমিক তার মহিলাকে ভালোবেসেছিল তবুও মহিলাপ্রীত হয়েছিল 10 জন মূর্খের বিক্ষোভে। এখন এত 10 জন মূর্খের বিক্ষোভে সে সমস্ত রাজ্যকে ঘিরে ধরেছে যে আমাদের আর প্রীতির কোনো সুযোগ নেই। এ কী বলবো বলুন, আমরা তাকিয়ে থাকতে পারি জীবনানন্দ দাশের কবিতার দিকে, তাকিয়ে থাকতে পারি মানিক বন্দ্যোপাধ্যায়ের দিকে, তাকিয়ে থাকতে পারি ঋত্বিক ঘটকের দিকে, সমস্ত রাজ্য জুড়ে বর্ষামঙ্গল কাব্য, মানে নস্টালজিয়া মঙ্গল কাব্য। তো এখন এই নস্টালজিয়ায় ভাবতে পারি যে আমরা একসময় ঋত্বিক ঘটককে তৈরি করতাম, মাইকেল মধুসূদন দত্তকে তৈরি করতাম, দীনবন্ধু মিত্রকে তৈরি করতাম, রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগের বিরুদ্ধে চিঠি লিখতেন, সবই ছিল, মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন, অনেকেই ছিলেন, এমনকি নন্দীগ্রাম যা সিঙ্গুরের সময় তো আমাদের
সারা দেশ কেন এরকম বোবা হয়ে গেল, কেন এরকম মুখ হয়ে গেল তা তো আমি জানি না। এটা যদি ভালো করে খুঁজতে হয় তাহলে মনে রাখতে হবে যে আমাদের উনিশ শতকীয় নবজাগরণের গোড়ায় গলদ ছিল, এবং কোথাও একটা মানে আমি কবিতার আড়ালে আশ্রয় নিতে পারি যেরকমভাবে তবে কেন হয়ে গেল সব, বুদ্ধের মৃত্যুর পর কল্কি এসে দাঁড়াবার আগে, একবার নির্দেশের ভুল হয়ে গেলে আবার বিশুদ্ধ হতে কতদিন লাগে তা আমি বলতে পারবো না, এটা বলা আমার কাজ না। আমি রাজনৈতিক জ্যোতিষীও না, আমি লেখকও নই, কিন্তু আমি দেখছি এবং ভাবছি যে আমাদের জন্ম কত বৃথা হয়ে গেল, আমরা কীরকম একটা অন্ধকার যুগের মধ্য দিয়ে ধীরে ধীরে একেবারে ক্রিমেটোরিয়ামের দিকে এগিয়ে যাচ্ছি। এই হতাশার যে আবহের কথা আপনি বলছেন, নিষেধাজ্ঞা, বয়কট, ভাবনাহীনতার যে হতাশা, তার থেকে বেরোনোর রাস্তা কিছু আপনার চোখে পড়েছে? বেরোনোর রাস্তা সম্ভবত অন্য কিছু না, জিজ্ঞাসা চিহ্নের পুনরায় ব্যবহার। আমার যৌবনে আমি দেখেছি যে আমরা যে মানে আমাদের সময় যে রাজনীতিটা হতো তা যে সবটা ভালো তা না, কিন্তু সেখানে কিছু জিজ্ঞাসা চিহ্নের ব্যবহার ছিল, কিছু কিছু জিনিসকে প্রশ্ন করা হতো। এই যে নিঃস্বার্থ আনুগত্য, এটা দেশপ্রেমের অভাব থেকেই হয়। আমি এই আপনার বিবিসি ডকুমেন্টারিই বলুন আর রাজ্যের নানা বিষয়েই বলুন, যারা প্রশ্ন করতে চাইছেন না, যারা সব ব্যাপারে একেবারে সিভিল সার্ভেন্টদের মতন ইয়েস স্যার বা বলে মনস্থ লেভেলে কথা বলছেন, তারা বুঝতে পারছেন না তারা আসলে দেশের ক্ষতি চাইছেন। যে প্রশ্ন করে, একটা প্রশ্ন থেকে তর্ক হয়, এই যে অমর্ত্য সেনের বইটা দি আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, এই তর্কশীল ভারতীয়কে যেদিন আমরা হারিয়ে ফেলছি, যত আমরা হারিয়ে ফেলছি তত কিন্তু আমরা নিজেদের ভবিষ্যৎকে আরও অন্ধকার করে ফেলছি। আমরা ভাবছি সুরক্ষিত এবং নিরাপত্তামদির আমরা, কিন্তু আসলে আমরা নিজেদের সর্বনাশের পথে নিজেরাই এগিয়ে যাচ্ছি। প্রজাতন্ত্র থেকে উদ্ধারের পথ কী এ নিয়ে হঠাৎ করে একটা কথা বলা যায় না। রবীন্দ্রনাথের মতন মানুষ, তিনি মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ বলেছিলেন, তার মতন বিবেক এবং চৈতন্যের একেবারে সংকটের মুখে। এটা আজকে আমি কালীঘাটের পুচকে বাঙাল হঠাৎ বলে দিলাম, না না আলো একদিন উঠবেই, এ বলাটা যোগ্যতা লাগে, আমার সেই যোগ্যতা নেই। তবে আমি মনে করি যে অবস্থাটা ফিরবেই, কারণ এই অবস্থায় থাকতে পারে না। পৃথিবীতে নানা অন্ধকার যুগ নেমে আসে, এটা একটা হিমযুগ চলছে, কতদিন স্থায়ী হয় বলতে পারবো না, কিন্তু এর থেকে যে জাতি বুদ্ধদেবকে তৈরি করেছে, যে জাতি ধরুন রামমোহন রায় থেকে সত্যজিৎ রায় যে যুগে যে যুগটা যাদের নিকট অতীত, তারা এইরকমভাবে মুখ বুঝে হুকুমকো হ্যাংলা বাড়িতার বাংলা হিসেবে আত্মপরিচয় দেবে আমার মনে হয় না।